শাসক দলের প্রভাব এবং টাকার অহংকারে নিজের সততাকে ভুলে গিয়ে অসৎ কাজে উদাহরণ উঠে এলো প্রকাশ্যে। এক ব্যক্তির অসভ্য আচরণের দৃশ্য উঠে আসলো আমাদের সংবাদ প্রতিনিধির ক্যামেরায়। ঘটনা আমতলী থানাধীন শেখেরকোট নিউ মার্কেটের পূর্ব পাশে 2 নম্বর ওয়ার্ডে। সংবাদে প্রকাশ, শেখেরকোট পূর্বপাড়ার বাসিন্দা পদ্মারানী দাসের বাড়ির নিকট একটি বংশঝাড় রয়েছে। পদ্মারানী দাস এর বাড়ির নিকট রয়েছে স্বপন রায়ের বাড়ি। ওনার দালানের ছাঁটে পদ্মা দাসের বাঁশঝাড়ের বাঁশ হেলে থাকার কারণে স্বপন রায় 2 জন শ্রমিকের সাহায্যে পদ্মারানী দাসের সম্পূর্ণ বাঁশঝাড় কেটে ফেলে। ঘটনার সময় পদ্মারানী দাস বাড়িতে না থাকায় ওনার মেয়ে অনেকবার বাঁধা দিতে চেষ্টা করে, কিন্তু তাতেও স্বপন রায় শোনেনি। এদিকে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো শেখেরকোট গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপ্তি দেব এবং শেখেরকোটের জেলা পরিষদ অপর্ণা সেনের উস্কানিতেই স্বপন রায় আজ এক দরিদ্র পরিবারের বাঁশঝাড় কেটে ফেলে দেয়। তারপর পদ্মারানী দাসের মেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় এবং আমতলী থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে স্বপন রায়ের এই অসৎ কর্ম দেখতে পেয়ে একটি মামলা গ্রহণ করেছে। এখন কথা হলো এলাকার প্রধান এবং জেলা পরিষদ পদে থাকা মহিলারা এক দরিদ্র পরিবারের বাঁশঝাড় কেটে ফেলার উস্কানি দিয়েছেন, তা নিয়ে এলাকার মানুষের মনে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। স্বপন রায়ের স্ত্রী স্বপ্ন রায়ও এই কাজে স্বামীকে মদত করেছেন বলে অভিযোগ। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মা বাড়িতে নাই, এরপরে দিয়ে তারা লেবার লাগাইয়া বাজার কাটতেছে। তো আমি কইলাম যে আপনারা বাজারটি বাজে কাটতেছেন, আপনারা ছাদের দিকে আপনার পাশে যে বাঁশটি পড়ে রয়েছে এগুলি কাটেন। তখনে তারা কইলো, তখন ভদ্রলোক কইতেছে কাটো কাটো, তোমার কইতে হইতো না। তারপরে বিভিন্ন রকমের ভদ্রলোক গালিগালাজ করতেছে আমার বিশ্রী বাসা দিয়া। তারপর নাম কি তেনে? তানের নাম স্বপন রায়। তেনে কি একজনই আছিল এখানে? না, তানের ওয়াইফও আছিল, স্বপ্না রায়। প্রধান আছিল দীপ্তি দেব, তারপর জেলা পরিষদ অপর্ণা সেন, তারা উপস্থিত থাকা সত্ত্বে পুরা যার কাটাইতেছে থেকে কঠিনতম শাস্তি হোক। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।